ফাউল করে লাল কার্ড, লাল কার্ড পালিয়েছে বিএনপি, এখন বোমা মারবে। তারেক রহমান টেমস নদীর ওপার থেকে নির্দেশ দিয়েছে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করবে। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। বিএনপি হচ্ছে ভুয়া, ভুয়া ওদের আন্দোলন, ভুয়া ভুয়া এক দফা, ভুয়া এক দফা, ভুয়া 32 দল, ভুয়া ভুয়া ভুয়া। রাজনীতিতে মেধাবীরা আসতে হবে, তা না হলে দেশের রাজনীতি মেধা শূন্য হয়ে যাবে। ঠিক, চরিত্রবানদের রাজনীতিতে আসতে হবে, না হলে রাজনীতি চরিত্রহীন হয়ে পড়বে। আগামী 7 তারিখ 7 জানুয়ারি খেলা হবে, খেলা হবে 7 তারিখে ফাইনাল খেলা। বিএনপি কোথায় পালিয়েছে, পালিয়েছে কেন? ফাউল করে লাল কার্ড, ফাউল করে লাল কার্ড পালিয়েছে বিএনপি, এখন বোমা মারবে। তারেক রহমান টেমস নদীর ওপার থেকে নির্দেশ দিয়েছে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করবে। ভুয়া, বিএনপি হচ্ছে ভুয়া, ওদের আন্দোলন ভুয়া, এক দফা ভুয়া, এক দফা ভুয়া, 32 দল ভুয়া ভুয়া ভুয়া, মানববন্ধন ভুয়া, পদযাত্রা ভুয়া, সব আন্দোলন ভুয়া 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 ভুয়া। এখন কি করে? অবরোধ, অবরোধ ভুয়া, অবরোধ কি ভুয়া, অবরোধ হরতাল ভুয়া, হরতাল বিএনপি ভুয়া, কিছুই মানে না পাবলিক, ঠিক ভুয়া ভুয়া, বিএনপি হচ্ছে ভুয়া। ঠিক আছে, ঠিক আছে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, দুর্নীতিবাজরা সাবধান, খেলা হবে, লুটেরারা সাবধান, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে, জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, প্রস্তুত, প্রস্তুত, 7ই জানুয়ারি খেলা হবে, সারাদিন খেলা হবে, সকাল সন্ধ্যা খেলা হবে, কবে? 7 তারিখ খেলা হবে, খেলা হবে, সুনামগঞ্জ খেলা হবে, সুন্দরবন খেলা হবে, কুতুবদিয়া খেলা হবে, তেঁতুলিয়া খেলা হবে, সারা বাংলা খেলা হবে, খেলা হবে, খেলা হবে, সকল জায়গা খেলা হবে, সকল জেলা খেলা হবে, সকল উপজেলা খেলা হবে, সকল বিভাগে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, একসাথে, একসাথে। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। 1 কোটি
তরুণের জন্য শেখ হাসিনার 7ই জানুয়ারি নতুন বছরের উপহার 1 কোটি কর্মসংস্থান বেকার যুবকের। প্রতি বছর 1 লাখ করে, 5 বছরে 1 কোটি। মেট্রো রেল 20 লাখ করে 1 কোটি। ঠিক আছে, হাত তুলে, হাত তুলে বলো কারা এবারকার ভোটার, নতুন ভোটার, নতুন ভোটার দেখতে চান? তোমাদের জন্য শেখ হাসিনার উপহার 1 কোটি বেকারের জন্য কর্মসংস্থান, নিউ জেনারেশন, স্মার্ট জেনারেশন, স্মার্ট সিটিজেন, ফার্স্ট টাইম ভোটার, অভিনন্দন, স্যালুট, ফার্স্ট টাইম ভোটার, ফার্স্ট টাইম ভোটার, খেলা হবে, জোর খেলা, অদম্য শক্তি, তারুণ্যের শক্তি। একটা অনুরোধ করে যায়, ছাত্র রাজনীতিকে সাধারণ ছাত্রদের মাঝে আকর্ষণীয় করতে হবে। আজকে ছাত্রলীগের সাধারণ সভা শুধু ছাত্রলীগ থাকবে, সাধারণ ছেলে মেয়েরা থাকবে না, সেটা অর্থহীন, সেটা মিনিংলেস। ছাত্র রাজনীতিকে সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে আকর্ষণীয় করতে হবে মেধা, সাহসে, পড়াশোনা, চলাফেরা, পোশাক পরিচ্ছদে স্মার্ট হতে হবে। ঠিক আছে, স্মার্ট মানে ভাষণ দেওয়া নয়, গতানুগতিক একটা ভাষণ দিলাম 1948 সাল থেকে শুরু করলাম, এটা এখন আর কেউ শুনে না। কথা বলতে হবে স্মার্টলি, বলতে হবে চোখের ভাষা, মনের ভাষা, বুঝতে হবে চোখের ভাষা, বুঝতে হবে মনের ভাষা। এ কথা বললে মন শুনতে চাইবে এবং পছন্দ করবে, সেই কথা বলতে হবে, যেই কথা নেতৃত্ব দেবে, যেই কথা কর্তৃত্ব করবে, সেটাই হলো বক্তৃতা, সেটাই বক্তৃতা। একটা কথা বলে রাখি, সাধারণ ছেলে মেয়েদের বুঝাতে হবে এই দেশ ভালো লোকদের হাতে থাকলে ভালো হবে, খারাপ লোকদের হাতে থাকলে, ভালো লোকেরা না আসলে রাজনীতি মূল্যহীন হয়ে পড়বে। রাজনীতিতে মেধাবীরা আসতে হবে, তা না হলে দেশের রাজনীতি মেধা শূন্য হয়ে যাবে। চরিত্রবানদের রাজনীতিতে আসতে হবে, না হলে রাজনীতি
চরিত্রহীন হয়ে পড়বে। ঠিক আছে, ভালো লোক আসলে দেশ ভালো চলবে, ভালো লোক ক্ষমতা এলে এমপি হলে মন্ত্রী হলে দেশ ভালো চলবে, খারাপ লোকের হাতে দেশের দুঃশাসন অনিবার্য। এ কথাটা মনে রাখতে হবে। ছাত্রলীগের আমি নেতা কর্মীদের আবারও বলব, রুটিন লাইফ লিড করতে হবে, সময়টাকে স্প্লিট করতে হবে। এই সময় আমি এ করব, এই সময় এ করব, এই সময় আমি রেস্ট নেব, এই সময় আমি ঘুমাবো, এই সময় আমি পড়বো, এই সময় আমি লিখব। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। বদ বাদা মুখস্থ বক্তৃতা করে নেতা হওয়া যাবে না। নেতা হতে হলে নেতৃত্বে গুণাবলী অর্জন করতে হবে। ঠিক আছে, রাত 8-9 পর্যন্ত আওয়ামী লীগ অফিসে ছাত্রলীগের আড্ডা দেওয়ার দরকার নেই, পড়াশোনা কর, তখন পড়াশোনা করো, যতই পড়বে ততই শিখবে, ততই নেতৃত্বের কোয়ালিটি অর্জন করতে হবে, পড়াশোনা। ঠিক আছে, খেলা তাহলে হবে, খেলা তাহলে হবে 7 জানুয়ারি। সবাই প্রস্তুত, চিরতরে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে। এখন লাল কার্ড পুরো অপেক্ষা আছে, কেন জানো? অপেক্ষায় আছে আটলান্টিকের ওপার থেকে স্যাংশন আসবে, নিষেধাজ্ঞা আসবে, শেখ হাসিনা বিচারনীতির তোয়াক্কা করেন না। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। শেখ হাসিনা আটলান্টিকের ওপারে স্যাংশনকে ভয় পান না, তিনি ভয় পান একমাত্র সৃষ্টিকর্তাকে, তিনি ভালোবাসে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মাটি, বাংলাদেশের জনগণ আমাদের শক্তির উৎস, কোন বিদেশি শক্তির হুমকি ধমকি আমরা পরোয়া করি না। এটা শেখ হাসিনার কথা, মনে থাকবে। অনেক কথা বললাম, এখন শেষ করি। এই অবস্থার মধ্যে বেশ ছাত্রছাত্রীরা অনেকেই এসেছে এবং প্রাণের টানে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে হৃদয়ের টানে, প্রাণের টানে ছাত্রলীগের যে জেনারেশন পড়াশোনা করছে তারা সবাই তাদের প্রিয় প্রতিষ্ঠা শিক্ষা শান্তি প্রগতির নামে মুজিবের সঙ্গে সবাই এসেছেন। আমি সবাইকে আবারও প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি, 76 বছরে 76টি অভিনন্দন জানাচ্ছি।